ভারতের জাতীয় ক্রাশ খ্যাত রাশমিকা মান্দানা ফের বিতর্কে পড়েছেন। বলিউডে পা দিতে না দিতেই দক্ষিণী ছবির সমালোচনা করায় এই বিতর্কের জন্ম হয়েছে। সম্প্রতি বেশ কয়েকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাশমিকা। কান্তারা দেখেননি এমন কথা বলে ট্রোলড হয়েছিলেন তিনি। এরপর দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সম্মান না করার অভিযোগও উঠেছিল নায়িকার বিরুদ্ধে। এবার তো দক্ষিণী ইন্ডাস্ট্রির মুখ পুরানোর অভিযোগ রাশমিকার নামে। এক সাক্ষাৎকারে রাশমিকা দক্ষিণী ছবি গানের সঙ্গে বলিউড গানের তুলনা টানেন। পুষ্পা দ্য রাইজ নায়িকার দাবি, রোম্যান্সে এগিয়ে বলিউড। রোমান্টিক গানে দক্ষিণী ইন্ডাস্ট্রি টেক্কা দিতে পারবে না বলিউডকে, কারণ দক্ষিণের গান মানেই নাকি আইটেম সং, সেখানে শুধুই মশলাদার চটক, রোম্যান্সের ছিটে ফুটেও নেই। ব্যাস, রাশমিকার এই মতামতেই চটেছে দক্ষিণী ছবির ভক্তরা। টুইটারে তো রীতিমতো তুলুদোনা করা হচ্ছে রাশমিকাকে। একজন লিখেছেন, এ কারণেই কন্নড়রা দুই চোখে সহ্য করতে পারে না এই মেয়েটাকে, কথা বলার আগে দুবার ভাবে নাও। কি বলছে নির্বোধ কোথাকার। অপর একজন লিখেছেন, খুবই লজ্জাজনক, কোনো ইন্ডাস্ট্রিকে এভাবে ছোট করা উচিত নয়। আপাতত রাশমিকার হাতে আছে বলিউডের বেশ কয়েকটি ছবি। সিদ্ধার্থ মালহোত্রার নায়িকা হিসেবে মিশন মজনু ছবির সঙ্গে বলিউডে পা রাখছেন রাশমিকা। এরপর পরিচালক বিশাল বেলের গুড বাই ছবিতে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তাদের সঙ্গে কাজ করবেন তিনি।